টাকার জন্য আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিছে। এখন আমার যাইবার মতন জায়গা নাই ভাই, আমি কোথায় যাব বলেন? বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব, কি করব? বাচ্চা সহ আপনাকে বের করে দিল? হ্যাঁ, বাচ্চা সহ আমাকে বের করে দিছে। কত টাকা যৌতুক চেয়েছে? 50,000 টাকা যৌতুক তাদের দরকার, টাকার জন্য আমাকে বাবু সহকারে বের করে দিছে। তো যৌতুক দেন না কেন ভাই? সে সামর্থ্য আমাদের হয় নাই এখনো, তা দিব কিনা বলেন। যে আমার দুঃখের জীবনের সাথী হয়ে থাকবে সারা জীবন, তার সাথে আমি তার কথা মতোই চলবো, তার অবাধ্য কখনো যাব না তার সাথে, মানে সারা। ওয়ালাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আবু দাঁড়িয়ে আছে বাচ্চা সহ, দেখতে পাচ্ছেন। তো আমরা শুনবো তার জীবনের গল্প, যে তিনি বাচ্চা নিয়ে কেন আমাদের ক্যামেরার সামনে আসলেন। তো আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি ভাই? আমার নাম রিমি। রিমি আপা, খুব সুন্দর নাম। তো রিমি আপা, এই কোলের সন্তানটি কি ভাইয়া? এটা আমার সন্তান। এটা আপনার না কি আবার আরেকজনের? না ভাই, এটা আমার বাচ্চা। আচ্ছা, ছেলে না মেয়ে? মেয়ে। তো বাচ্চা নিয়ে কেমন আছেন, সংসার কিভাবে কি করতেছেন? বাচ্চা নিয়ে খুব অশান্তি আছে, কেন স্বামী যৌতুকে যায় মনে করেন, বাবা মার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, মা নাই, বুঝছেন না ভাই, মা নাই, মা মারা গেছেন, বাবা একটা বিয়ে করছে, ভাইয়ের বাসায় হচ্ছে দেখে ভাবিও ভালোবাসে না, ভাবিতে বলতেছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া থাকতে পারবো না, তার জন্য খুব কষ্ট করেই প্রতিবেদনের সামনে আসি, ভাই না আসতাম না। তো বিয়ে হয়েছে, তারপর যৌতুক চায়? হ্যাঁ, যৌতুকের জন্য তো বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, যে বাড়িতে থাকতে পারবো না, যৌতুক দিতে পারবো না, দেখে বাড়িতে রাখতে পারবো না। মানে যৌতুকের জন্য কোলের বাচ্চা সব আপনাকে বের করে দিছে? হ্যাঁ। তা আপনি কোথায় আছেন এখন? এখন বর্তমানে আমার ভাইয়ের বাসায় আছি, ভাইও মনে করেন সেরকম দেখে না। কত টাকা যৌতুক চেয়েছিল ভাই? 50,000 টাকা যৌতুক চেয়েছে, যৌতুক দিতে পারিনি দেখে হেরা বাড়ি থেকে বের করে দিচ্ছে। আচ্ছা, যৌতুক দেওয়ার কথা কি বলছিল, আপনার বাবা না ভাই? যৌতুক দেওয়ার কথা আমার বাবা বলছিল। বাবা তো দিতে পারেনি। বাবা আছে না? হ্যাঁ আসতে থাকলে কি ভাই, আরেকটা বিয়ে করে চলে গেছে, সে আর দেখে না। আপনার ভাই বোন কজন? আমরা দুই ভাই এক। দুই ভাই এক বোন। আচ্ছা, তো ভাইরা কি একটু সহযোগিতা করে আপনাকে মানে টাকাটা দিয়ে একটু বিয়েটা আটকাতে পারলো না ভাই? হ্যাঁ মনে করেন, হ্যাঁ ফ্যামিলি আছে, আমার ভাই বউ আছে, হ্যাঁ মনে করেন ভালো না ভাই, হ্যাঁ বাইরে থেকে বের করতে পারলে বাইরে চিন্তা করছেন না, হ্যাঁ এখানে বোঝা হয়ে আসি বলে ভাই এর জন্য। আচ্ছা, তো আপনি এখন কোথায় আছেন? এখন ভাই আমি যশোর কাশীপুর গ্রাম আছি। মানে থাকেন কার কাছে? থাকি ভাইয়ার কাছে। ভাইয়ের কাছে? ভাই তো বিয়ে শাদী করছে? হ্যাঁ ভাই, এক ভাই বিয়ে করছে, আর ভাই বিয়ে করেনি। তো ভাই কি ঠিক মতো দেখতে পারে আপনাকে নাকি? না ভাই, হ্যাঁ দেখ না, মনে করেন এবার মানে একটা রুমে কাজকাম সাহেবও সব কাজকাম করে দিলে তারপর চাটা ভাত খেতে পারি, না হলে ভাত খাইতে পারি। তো বাচ্চা নিয়ে আর বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি ভাই? যদি আমার বাচ্চা কেউ দায়িত্ব নেয় তাহলে আছে, আর যদি দায়িত্ব না নেয় তাহলে তো আর বিয়ে বসে আমার কোনো দরকার নেই, তাই না ভাই বলেন? তো এই বাচ্চাদের ভবিষ্যৎ আছে ঠিক না? হ্যাঁ, বাচ্চাটার জন্য সব ভাই আমার। তো বাচ্চাই আপনার দুনিয়া নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এখন কি যদি বিয়ে করতে চান আপনি করবেন? যদি আমার বাচ্চা দায়িত্ব নেয় তাহলে আমি বিয়ে করবো, না হলে বিয়ে করবো। কেমন ছেলে পেলে বিয়ে করবেন ভাই? ছেলে যেরকমই হোক, যদি আমার বাচ্চা দায়িত্বটা নেয় তাহলে আমি মাথা ব্যথা নেব। আচ্ছা, তো বাচ্চারা মানে স্বামী ছেলে যেমনই হোক আপনি তো মাথা ব্যথা নেবেন? হ্যাঁ। তাকে ভালোবাসবেন তো? যদি আমার বাচ্চাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো না কিসের জন্য বলেন? আচ্ছা, আপনার নাম কি বললেন? রিমি। আচ্ছা দর্শক, আপনারা যদি রিমি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01-31-93-27-815। আমি নাম্বারটা আবার বলছি 01-31-93-27-815। এই নাম্বারে ফোন দিলে খারাপ কথা জানতেও না বলে ভাইয়া, খারাপ কথা ভালো না, আপনারা রিমি আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সব সময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।